উপহারের 5 লাখ ডোজ টিকা আনতে চীন গেছে বিমানবাহিনীর একটি পরিবহন উড়োজাহাজ। দেশটি থেকে 4-5 কোটি ডোজ কেনার চিন্তাভাবনা চলছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। এদিকে ঈদে ঘরমুখো মানুষের ঢলের কারণে করোনার তৃতীয় ঢেউয়ের আশঙ্কা করছে স্বাস্থ্য অধিদপ্তর। উপহারের টিকা আনতে মঙ্গলবার সকালে চীন গেছে বাংলাদেশ বিমানবাহিনীর একটি পরিবহন বিমান। বুধবার ভোর 5:30টায় বিমানটি দেশে ফেরার কথা রয়েছে। রাজধানীর এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জানান, উপহার ছাড়াও দেশটি থেকে টিকা কেনা হচ্ছে। এখন আমরা সরাসরি ভ্যাকসিন আমরা ক্রয় করার জন্য এগিয়ে গেছি, তারাও দিতে চাচ্ছে। আর এটা একদম সঠিক নয় যে ডিসেম্বরেই আসবে, তা না। আমাদের সাথে আলোচনা হয়েছে জুন জুলাই থেকে তারা একটা কিছু কিছু করে দেওয়া শুরু করবে, একটা ফেজ আউট করে দিবে। অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকা প্রাপ্তির অগ্রাধিকার তালিকায় ছিল সম্মুখ যোদ্ধাদের নাম। তাঁদের বেশিরভাগই তা পেয়ে গেছে বলে জানায় স্বাস্থ্য অধিদপ্তর। তাই নতুন তালিকার লোকজনই পাবে চীনের টিকা। যারা নিবন্ধন করেছেন কিন্তু প্রথম ডোজের টিকাটি গ্রহণ করেননি, তারা পরবর্তীতে যে সমস্ত টিকাগুলো আমাদের এই টিকা কার্যক্রমে যুক্ত হবে তার যে কোনোটা থেকেই তারা টিকা পেতে পারেন, কারণ টিকা রেজিস্ট্রেশন হয়েছে কিন্তু সেটি কোনো নির্দিষ্ট কোম্পানির জন্য হয়নি। টিকা নিলেও সকলকে স্বাস্থ্যবিধি মানতে হবে। ঈদে বাড়ি ফেরা মানুষ এটা না মানাই উদ্বিগ্ন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। আপনাদের এই যে চলাচল, এই যে জনসমাগম, এই আমার দ্বিতীয় না যেতে যেতেই দেখা যাবে যে আমরা যখন এটাকে সংক্রমণ করে আসবো, কমিয়ে আনবো, আবার তৃতীয় ওয়েভ শুরু হয়ে যাবে, তারপরে তৃতীয় ওয়েভ কমাতে কমাতে আবার কোরবানি ঈদ আসবে। আবার যদি একইভাবে আমরা সবাই এরকম চলাচল করতে থাকি তাহলে পরে এটা শেষ হবে না। সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে সচেতন করার পরও স্বাস্থ্যবিধি মানছেন না বলে অভিযোগ করেন স্বাস্থ্যের মহাপরিচালক। মিজানুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা।